নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার কবলে একটি ওষুধ বোঝাই লরি, মৃত্যু চালকের। পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো একটি ওষুধ বোঝাই লরি চালকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে কলকাতা থেকে ওড়িশাগ্রামী এই ওষুধ বোঝাই লরিটি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুর শাখারি বাজারের কাছে 60 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় লরি চালকের, তবে এখনও পর্যন্ত চালকের কোনো পরিচয় জানা যায়নি। দাঁতন থানার পুলিশ মালপত্র বোঝাই ওই গাড়িটি বাজেয়াপ্ত করেছে। পুলিশের পক্ষ থেকে খোঁজ চালানো হচ্ছে কিভাবে কোথায় এই ওষুধ নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি চালকের ঘুম ধরে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দাঁতন থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।